আসসালাম আলাইকুম। আমরা ক্রিয়েট অপারেশনস ম্যানেজমেন্টের ক্রিয়েট অপারেশন ম্যানেজমেন্টের মডিউল সির মধ্যে আমাদের যে তিনটি পার্ট আছে, তিনটি পার্টের একটি হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল পার্ট। এর ম্যাথটা আমরা দেখব। এখানে এই অধ্যায়ের অঙ্ক হল সবচেয়ে সহজ, ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টের সবচেয়ে সহজ অধ্যায় হলো এটাই। যদি এখান থেকে আসে প্রশ্ন, অঙ্ক যদি আসে, তাহলে বুঝবেন যে আপনাদের কপাল ভালো, মানে সহজ অঙ্ক করতে পারবেন। আচ্ছা, আমরা কার্যকরী মূলধন কি জিনিস এই এটা আমরা একটু দেখব। তো এখানে বলা আছে যে কার্যকরী মূলধন বলতে যেটা বোঝায় যে কারবারের দৈনন্দিন যে ব্যয় আমাদের মেটানোর জন্য যে মূলধনের প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের কাছে কার্যকরী মূলধন। এটা আমাদের এখানে বলা আছে যে কারবারের দৈনন্দিন কার্যকরী পরিচালনার জন্য যে মূলধনের প্রয়োজন হয় তাকে আমরা চলতি মূলধন বলি বা কার্যকরী মূলধন বলি। চলতি বা কার্যকরী মূলধন বলতে বিনিয়োগের সে অংশকে বোঝায় যা ব্যবসায় দৈনন্দিন কার্যাবলী পরিচালনায় প্রয়োগ করা হয়। চলতি বা কার্যকরী মূলধন প্রতিনিয়ত পরিবর্তিত হয় বলে একে পরিবর্তনশীল মূলধনও বলা হয়। যে কোনো কারবার প্রতিষ্ঠানকে সব সময় তার লেনদেন মেটানোর জন্য কিছু পরিমাণ নগদ অর্থ ক্রেতার চাহিদা পূরণের জন্য বা উৎপাদন প্রক্রিয়ায় অব্যাহত রাখার জন্য কিছু পরিমাণ মজুদ মাল ও ধারে বিক্রয়ের মাধ্যমে বিক্রয় বৃদ্ধির জন্য কিছু পরিমাণ দেনাদার কারবার রাখতে হয়। আবার প্রত্যেক কারবার প্রতিষ্ঠান বাকিতে পণ্য ক্রয়ের মাধ্যমে কিছু পরিমাণ পাওনাদার এবং ব্যয় খরচ দেরিতে প্রদানের মাধ্যমে চলতি দায়ের সৃষ্টি হয়। তাই দেখা যাচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের চলতি বা কার্যকরী মূলধন চলতি সম্পদ এবং চলতি দায় থেকে সৃষ্টি হয়। চলতি মূলধনের সূত্রটি হল চলতি মূলধন সমান চলতি দায়। এখানে যে কাহিনীগুলা বলা হলো এত মধ্যে, মূল কথা হলো এটা যে কিছু কিছু প্রতিষ্ঠানে বলতে আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে আমাদের বাকিতে বিক্রয়ের ফলে কিছু দেনাদারের সৃষ্টি হয়, বাকিতে বিক্রয়ের ফলে আমাদের দেনাদারের সৃষ্টি হয়, মানে আমরা তার কাছ থেকে টাকা পাবো। আবার বাকিতে পণ্য ক্রয়ের ফলে কিছু পাওনাদারের সৃষ্টি হয়। আমাদের এই এটা আবর্তন করেই প্রত্যেকটা প্রতিষ্ঠানে এগুলা বাকিতে ক্রয় বিক্রয় থাকেই আমাদের। তাহলে মূলত আমাদের এই বাকিতে ক্রয় বিক্রয় দেনা পাওনা পরিশোধ করার জন্য বিভিন্ন কাজের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য আমাদের যে এই যে দৈনন্দিন যে কাজগুলো হয় আর কি, এই কাজগুলো আমাদের পরিশোধ করার জন্য আমাদের চলতি মূলধনের সৃষ্টি হয় আর কি। তো চলতি মূলধনের সূত্রটাই হচ্ছে চলতি সম্পদ আর চলতি দায়। এই চলতি দায় চলতি সম্পদটা হচ্ছে যে আমরা আমাদের কারবারের যে কারেন্ট অ্যাসেট যেটা বলি, কারেন্ট অ্যাসেট, এই কারেন্ট অ্যাসেট থেকে যদি কারেন্ট লাইবিলিটি চলতি দায়টাও যদি বাদ দেয় তাহলে আমরা চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল পাবো। আচ্ছা, তো আমরা এখানে পরিশেষে বলা আছে প্রতিযোগিতামূলক বাজারে একটি কারবারকে টিকিয়ে রাখার জন্য এবং গবেষণায় নতুন নতুন উন্নয়ন কাজে হাত দেওয়ার জন্য পুরনো পণ্য বাজার সংরক্ষণ করার জন্য, অর্থাৎ সুষ্ঠুভাবে দৈনন্দিন সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য যে পরিমাণ মূলধন হাতে রাখতে হয় তাই হলো চলতি মূলধন। আচ্ছা, চলতি মূলধনের উপাদানের কথা বলছে, চলতি মূলধনের উপাদানগুলো কি কি? চলতি মূলধনের উপাদানগুলো তো মূলত দুটি, একটা হচ্ছে চলতি সম্পদ আর একটা হচ্ছে চলতি দায়। চলতি সম্পদের মধ্যে এখানে একটি আছে, এখানে আমাদের একটি আলোচনা আছে। চলতি সম্পদের মধ্যে আছে নগদ তহবিল, আচ্ছা নগদ তহবিল বা সহজে নগদে রূপান্তরযোগ্য তহবিল, অনগদ চলতি সম্পদ, অনগদ চলতি সম্পদ হাতে মজুদ দেনাদার, অন্যান্য চলতি সম্পদ আমাদের বকেয়ায় অগ্রিম ব্যয়, এই জিনিসগুলো এখানে আমাদের দেওয়া আছে। এটা একটু দেখে নেবে, চলতি দায়সমূহ আমাদের এখানে দেওয়া আছে। প্রতিষ্ঠানের যে সমস্ত দায় এবছর পরিশোধ করতে হয় ওই সমস্ত দায়কে চলতি দায় বলে। অর্থাৎ এক বছরের মধ্যে যে দায়টা পরিশোধ করবো সেটা হচ্ছে আমাদের কাছে চলতি দায়। যেমন প্রদেয় হিসাব, প্রদেয়ের এই খরচগুলো আমাদের করতে হয়। এখন এখানে আমাদের অনেক চক কাঠামো দেওয়া আছে, দেখে নেবেন কোনগুলো চলতি। আর অঙ্ক করার জন্য এটা এই এই যে ইয়াটা এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক করার জন্য। চলতি মোট সম্পদ, আমাদের চলতি মোট সম্পদ আমাদের কি কি দফাগুলো আসে এই দফাগুলো মনে রাখ। চলতি মোট সম্পদ এক হচ্ছে নগদ, নগদ তারপরে আছে কি প্রাপ্য হিসাব, তারপরে আছে প্রাপ্য নোট, তারপর মজুত পণ্য। মজুত পণ্য আমাদের এই কয় ধরনের হয় হতে পারে, তবে আমরা এই তিন ধরনের মজুত পণ্য আমরা দেখতে পাই, কাঁচামাল,
ওয়াশিং প্রসেস, আধা তৈরি পণ্য এবং তৈরি পণ্য, তিন ধরনের মজুত পণ্য আমরা দেখবো। অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বিক্রয়যোগ্য সিকিউরিটি, স্বল্পমেয়াদী বিনিয়োগ, এটা বলা আছে। তারপরে এই সাইডে আমাদের চলতি দায়ের দিকে আছে কি প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় খরচাবলী, স্বল্পমেয়াদী ঋণ, অনুপার্জিত আয়। আচ্ছা, এখানে কিছু উৎসের কথা বলা আছে, চলতি দায়ের উৎস, যে সরি চলতি মূলধনের উৎস এখানে বলা আছে। চলতি মূলধন আমরা মিট আপ করার জন্য আমরা কোন কোন উৎস থেকে এই টাকাগুলো সংগ্রহ করতে পারি সেটা বলা আছে। সাধারণ সঞ্চিত, কল্যাণ তহবিল, অবনীত মুনাফা, অবচয় সঞ্চিত, লভ্যাংশ অন্তর্গ্রহণ, এগুলো বলা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই যে মডেল সি, ওয়ার্কিং ক্যাপিটাল পার্ট ম্যাথ, লেকচার শিট 3-এর 3 নম্বর। হ্যাঁ, তিনের 3 নম্বর পেয়েছেন। ভাই পাইছেন? আচ্ছা, আমরা চলতি দায়ের অনেক কিছু কাহিনী এলো সব বলা আছে, একবার পড়ে যাবেন, এত কিছু ইয়ে নেই। চলতি দায়ের উপাদান গুলো দেখবেন, এখানে চলতি দায়ের গুরুত্ব, চলতি দায়ের উপাদান প্রথম দিকে যেটা পড়লাম, চলতি মূলধনের উৎস, এগুলো বেশি ইম্পর্টেন্ট থিওরির মধ্যে। আর এই দিকে আমরা আলোচনা করব, একটা অঙ্ক দেখব, এক অঙ্ক দেখলে দুই তিনটা অঙ্ক দেখলে মোটামুটি শেষ এখানে। এই অঙ্কটা দেখবো, এই অঙ্কটাই আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার এখানে যে ইয়েটা আছে, যে ওয়াইফাইটা ইউজ করি, সেটা দিয়ে আমার ফেসবুক, ইউটিউব এগুলো সব চলতেছে, কিন্তু যে নেটও কোনো কিছু সার্চ দিলে আসতেছে, কিন্তু জুম লাইভ ক্লাস হচ্ছে না, জুমে লিঙ্ক পাচ্ছে না, কি এক সমস্যা। আচ্ছা, আমরা 1 নম্বর অঙ্কটা আমরা ভালো মতো বুঝবো, 1 নম্বর অঙ্কটা যদি আমরা ভালো মতো বুঝে করতে পারি তাহলে আমরা মোটামুটি সবই পারবো। আচ্ছা, একটু মনোযোগের সহিত এটা আপনারা দেখবেন, এই অঙ্কটা বেশ কয়েকবার এসেছিল, দেখতেই পাচ্ছেন, জুন 20, 18, 13, 11। আচ্ছা, এটা 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 কিন্তু লাস্ট হচ্ছে ইয়া, যেটা লাস্ট যে হচ্ছে আপনার যে ব্যাংকিং ডিপ্লোমা 96 তম, সেখানেও এরকম আসছিল। আচ্ছা, এখানে বলা আছে 1 নম্বর, দ্য বোর্ড অফ ডাইরেক্টরস অফ রোনক ইঞ্জিনিয়ারিং লিমিটেড রিকোয়েস্ট টু ইউ প্রিপার এ স্টেটমেন্ট শোয়িং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর এ লেভেল অফ অ্যাক্টিভিটি 20,000 ইউনিট অফ প্রোডাকশন। রোনক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বোর্ড অফ ডাইরেক্টর আপনাকে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, প্রিপার এ স্টেটমেন্ট শোয়িং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল, আপনাকে একটি স্টেটমেন্ট প্রস্তুত করানোর জন্য অনুরোধ, রিকোয়েস্ট করছে, যেখানে দেখাতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, কত ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন, সেই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা সেখানে দেখাতে হবে, যার ইউনিট প্রোডাকশন ইউনিট হচ্ছে, উৎপাদিত ইউনিট হচ্ছে কত, 20,000 ইউনিট, 20,000 ইউনিট উৎপাদন ধরে আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট দেখানোর একটা স্টেটমেন্ট বিবরণী তৈরি করতে হবে, এই জন্য আপনাকে রোনক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ডাইরেক্টর রিকোয়েস্ট করছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কিন্তু এই অঙ্কে আমাদের কিন্তু এরকম লেভেল অফ অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, কত ইউনিট আছে সেটা কিন্তু দেওয়া থাকবে, প্রায় সব অঙ্কে দেওয়া থাকে, কোনো কোনো অঙ্কে দেওয়া থাকে, সেটা কিভাবে করবো সেটা আমরা দেখবো। হ্যাঁ, এটা দেওয়া থাকবে 20,000 ইউনিট। আচ্ছা, দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর ইউর ক্যালকুলেশন, আপনার ক্যালকুলেশনের জন্য, আপনার গণনার জন্য নিম্নের তথ্যাবলী যথাযোগ্য। পার ইউনিট কস্ট, এক ইউনিট তৈরিতে, এখানে 20,000 ইউনিট আছে না, এখানে 20,000 ইউনিটের কথা বলছে, তাহলে এক ইউনিটের
এক ইউনিটের কস্ট আমাদের এখানে দেওয়া আছে, যে র ম্যাটেরিয়ালস হচ্ছে কত, 90। ডাইরেক্ট লেবার হচ্ছে, র ম্যাটেরিয়াল বলতে কি বুঝি আমরা, বলি কাঁচামাল। কাঁচামাল আমরা জানি, আমরা এই কথাটার সাথে সকলে সম্পর্কিত যে কাঁচামাল বিষয়টা কি। কোনো দ্রব্য তৈরির যে একবার প্রাথমিক যে উপাদানটা সেটা হচ্ছে আমাদের কাছে কাঁচামাল। যেমন যদি কলম তৈরি করি, তাহলে রাবার, কালি এগুলো হচ্ছে কাঁচামাল। যদি আমরা চাল উৎপাদন করি, ধান হচ্ছে আমাদের কাছে কাঁচামাল। যদি আমরা বিস্কিট তৈরি করি, ময়দা হচ্ছে আমাদের কাছে কাঁচামাল। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে কাঁচামাল কোনটা। তাহলে কাঁচামাল হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে 90, ডাইরেক্ট লেবার আমাদের দ্রব্য তৈরিতে আমাদের যে শ্রমটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট লেবার। ওভারহেড হচ্ছে এটি উপরিব্যয়। উপরিব্যয় বলতে আমাদের এই যে র ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার বাদে যে খরচগুলো হয় সবগুলো হচ্ছে ওভারহেডের মধ্যে সাধারণত ধরা হয় এখানে। যেমন ধরুন এরকম যে আমরা একটি ধরুন সাবান তৈরি করব। সাবান তৈরি করার জন্য আমাদের বিভিন্ন কেমিক্যাল লাগবে, সেই কেমিক্যালগুলো এবং আমাদের যে বিভিন্ন আর অন্যান্য উপাদান লাগে, কী কী লাগে জানি না, যে অন্যান্য উপাদানগুলো লাগে সেগুলা, এগুলো হচ্ছে কাঁচামাল। তারপরে এসব কী লাগে এর জন্য, আমাদের সাবানের জন্য অবশ্যই এটা তো নিম্ন উৎপাদন হবে না, আমাদের শ্রমিক লাগবে, আমাদের লেবার লাগবে। এই লেবারটা হচ্ছে আমাদের কাছে, এই লেবারটা হচ্ছে আমাদের কাছে, এটা ফার্স্ট লেবার, সেকেন্ড। আর এরপর আমাদের অন্যান্য কিছু ব্যয় হয়। অন্যান্য ব্যয় বলতে আমাদের কাঁচামাল আর লেবার হলেই পণ্য তৈরি হবে না, আমাদের কারখানার মেশিনের ব্যয় আছে, আমার কারখানার ইলেকট্রিসিটি আছে, কারখানা ভাড়া আছে, কারখানা যন্ত্রপাতি কেনা আছে, বা অন্যান্য আরো অনেক কিছু ধরনের থাকতে পারে। শুধু কারখানাতে হলেই হবে না, কারখানাতে উৎপাদন হলেই হবে না, সেগুলো আবার কি করতে হবে, বাইরে নিয়ে আসতে হবে। বাইরে নিয়ে আসছে আমাদের গুদাম ঘরে রেখে সেখান থেকে আবার মাল কি করবে, ঢাকায় তৈরি হয়েছে সেটা আমরা আমাদের পাঠিয়ে দিবে, একেবারে আমার অঞ্চলে পাঠিয়ে দিবে জয়পুরহাটে, আপনার অঞ্চলে চিটাঙ্গে পাঠিয়ে দিবে, আর আরেক ভাইয়ের অঞ্চলে বরিশালে পাঠিয়ে দিবে, আরেক ভাইয়ের অঞ্চলে সিলেটে পাঠিয়ে দিবে, এরকম ভাবে বিভিন্ন দেশের বিভিন্ন আনাচে কানাচে পাঠিয়ে দিবে। এই ভোক্তার হাতে পৌঁছা পর্যন্ত যতগুলো কষ্ট হয়েছে কোম্পানির, এই সবগুলো কষ্টের নাম হচ্ছে ওভারহেড। অর্থাৎ সংক্ষেপে যদি বলি, ম্যাটেরিয়ালস এবং লেবার বাদে যে খরচগুলো আছে একটা পণ্য তৈরির, সেটা সবগুলি হচ্ছে ওভারহেডের মধ্যে আসবে। শেষ, আমরা অন্য কিছু, হ্যাঁ উপরি ভাই। তো আমরা এর বেশি কিছু আর এখানে বোঝার চেষ্টা করব না। তাহলে ওভারহেড চার্জ আমরা কিন্তু এই যে ইয়াকের অঙ্কগুলোতে করছি, ওই যে ট্রেড ফাইন্যান্সের ওভারহেড চার্জ আছে। আচ্ছা, তাহলে আমরা টোটাল কস্ট পেলাম কত, একটা একক তৈরিতে টোটাল কস্ট পেলাম 205 টাকা। এই 205-এর সাথে আমরা কোম্পানি 60 টাকা প্রফিট অর্জন করতে যাচ্ছি, তাহলে চোখ করলে হচ্ছে কত, 265 টাকা বিক্রি করতে পারবো। তাহলে কাস্টমারের কাছে যদি 265 টাকায় আমরা বিক্রি করি, তাহলে 60 টাকায় আমরা প্রফিট পাবো, তাই না? এভাবে একটা ইউনিটের কস্ট এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা অঙ্কে দেওয়া থাকবে। কিছু কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো দেখবো পরে। তবে এরকম ইউনিট প্রাইস দেওয়া থাকবে প্রত্যেকটা অঙ্কে। এখন আসুন, এখানে যে কাহিনীগুলো ঘটছে এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এই অ্যাডিশনাল ইনফরমেশনের উপরেও আপনাদের অঙ্ক মূলত এর বলা আছে। 1 নম্বর, র ম্যাটেরিয়াল আর ইন স্টক অন এভারেজ 1 মান্থ। আমাদের ধরুন আমাদের এটা হচ্ছে কারখানা, কাঁচামাল আমরা কি করি, আমরা পটেটো চিপস বানাবো, আমরা আমাদের উত্তরবঙ্গ থেকে আলু নিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছেন, তাহলে আলু স্টক করে রাখতেছেন, আলু স্টক করে রাখতেছেন, আপনারা স্টক করে রাখতেছেন, তাই না? এই যে স্টক, এই স্টক থেকে আবার কি হচ্ছে, কারখানায় যাচ্ছে, কারখানায় গিয়ে সেখানে পটেটো চিপস বা হাবি যাবে অন্য অনেক কিছু হচ্ছে। তাহলে এই যে আমাদের এখানে যেটা থাকে, আমাদের র ম্যাটেরিয়ালস, সেটা আমাদের স্টকে যেটা থাকে সেটা হচ্ছে 1 মাস করে থাকে, 1 মাস করে স্টকে থাকে, 1 মাসে মানে মজুত থাকে, মোট কথা 1 মাসে মজুত থাকে এরকম। তারপরে ম্যাটেরিয়ালস আর ইন প্রসেস অন এভারেজ 2। ম্যাটেরিয়াল প্রসেস করতে আমাদের যে ম্যাটেরিয়াল যে প্রসেস করব মেশিনের মধ্যে গিয়ে, বা আমরা যেটা তৈরি করি না কেন, সেই দ্রব্যটা তৈরি করতে প্রসেসিং অবস্থায় থাকে 2 সপ্তাহ। এখানে আমরা খেয়াল করবেন যে আমাদের এখানে এই ডিউরেশনটা
মান্থে দেওয়া থাকতে পারে, উইকে দেওয়া থাকতে পারে, ইয়ারে দেওয়া থাকতে পারে, ডেতে দেওয়া থাকতে পারে। বুঝতে পারছেন? তাহলে থাকতে পারে কি, আমাদের ডে থাকতে পারে, তারপরে থাকতে উইক থাকতে পারে, তারপরে মান্থ থাকতে পারে, তারপরে ইয়ার থাকতে পারে। তো এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট কোনটা? ডে। ডে যদি না থাকে, এরপরে ক্ষুদ্রতম ইউনিট কোনটা? উইক। তো উইক যদি না থাকে তাহলে এটা, তাই না? তাহলে আমরা এক্ষেত্রে বিবেচনা করবো যে সবচেয়ে ক্ষুদ্রতম ডিউরেশনটা কোনটা ব্যবহার করা হয়েছে। কারণ অনেক সময় এখানে মান্থ আছে, এখানে উইক আছে, তাহলে কোনটা আমাদের ক্ষুদ্রতম হচ্ছে, মানে ছোট কোনটা? উইক, তাই না? সপ্তাহ। এটা আমরা বিবেচনা করবো কি কাজে, আমরা পরবর্তীতে দেখবো সেটা। তারপরে বলা আছে ফিনিশ গুডস। ফিনিশ গুডস আমাদের একটি পণ্য তৈরিতে তিন ধরনের রূপ রূপ লাভ করে, তিন ধরনের রূপ। একটা হচ্ছে কাঁচামাল অবস্থায় থাকে, যেটা হচ্ছে র ম্যাটেরিয়াল, আর কাঁচামালটা যখন প্রসেসিং অবস্থায় থাকে, সে যেটা যখন প্রসেসিং অবস্থায় থাকে সেটা হচ্ছে আমাদের কাছে প্রসেস, ওয়ার্কিং প্রসেস বলে। আর যেটা একেবারে পরিপূর্ণ, যেটা একবারে দ্রব্য হয়ে বাড়াইলো, যেটা একবারে ভোক্তা ব্যবহার করতে পারবে, সেটার নাম হচ্ছে কি? ফিনিশ গুডস। ফিনিশ গুডস, পরিপূর্ণ দ্রব্য। হ্যাঁ, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আমাদের এই তিনটা রূপ থাকতে পারে, আমাদের র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং প্রসেস, আর ফিনিশ গুডস। আচ্ছা, তারপরে আছে ফিনিশ গুডস আছে 1 মান্থ, ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লাইড 1 মান্থ, টাইম ইন লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস এত, মানে ওয়েজেসদের আমরা কি করি, টাকাটা প্রদান করি 1.5 সপ্তাহ পর, 1.5 উইক পর। লেগ ইন পেমেন্ট মানে কি? বিলম্বে প্রদান। হ্যাঁ, ওয়েজেসটাকে বিলম্বে প্রদান করতে হয়, 1.5 উইক, মানে 1 সপ্তাহ পর পর আমরা প্রদান করি। 1.5 সপ্তাহ স্যার? জি স্যার, সরি, 1.5 সপ্তাহ, সরি, 1.5। টাইম টু লেগ ইন পেমেন্ট ফ্রম ডেপ্টর। ডেপ্টর, ডেপ্টর কি করে? ডেপ্টর বলতে আমরা কি বুঝি? ডেপ্টর বলতে দেনাদার। হ্যাঁ, মানে যার কাছ থেকে আমরা মাল আনছি, হ্যাঁ, পেমেন্ট করে 2 মাস পরে। হ্যাঁ, 2 মাস পরে আমরা টাকাটা প্রদান করব। তারপরে আছে এভারেজ টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড। ওভারহেড এর টাকা প্রদান হবে কত? 1 মাস পর। 20% 1 মাস পরে। হ্যাঁ, 20% অফ দ্য আউটপুট ইজ সোল্ড ইন ক্যাশ। আমরা আউটপুট যেটা হয়, উৎপাদন যেটা হয়, উৎপাদনের 20% নগদে বিক্রি করি। ক্যাশ ইন হ্যান্ড এক্সপেক্টেড টাকা কত? 50,000। ক্যাশ ইন হ্যান্ড আমাদের হাতে রাখতে হবে 50,000 টাকা। তাহলে এই অঙ্ক এখানে দেওয়া আছে, আগামাতে কিছু বুঝলাম না, আমরা পরে দেখুন আমরা এই অঙ্কটাই কত ধারাবাহিক ভাবে আমরা বুঝবো। আমাদের এই ইনফরমেশন গুলো থাকে, আপনারা শুধু পরিচিত হন, এখন বোঝার দরকার নাই, আপনারা শুধু পরিচিত হন কি কি ইনফরমেশন গুলো এখানে থাকে, তারপরে অঙ্কেতে যান, তারপরে বুঝবেন ইনশাল্লাহ। তাহলে এই ইনফরমেশন এখানে থাকে, এবং আমাদের যে ওয়ার্কিং প্রসেস, ম্যাটেরিয়ালস, এই জিনিসগুলো আমাদের কোনটা কতদিন আমাদের এখানে অবস্থান করে, এবং ডেপ্টর, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিটর, এদের টাকা কতদিন পর পর আমরা পরিশোধ করি বা পাই, সেই জিনিসগুলো এখানে দেওয়া থাকবে। আচ্ছা, এখন এখানে বলা আছে ইট ইজ অ্যাজুম দ্যাট 4 উইকস ইজ ইকুইভ্যালেন্ট টু এ মান্থ। এটা ধরো যে বা মনে করো যে 4 উইক সমান 1 মাস, মানে 4 সপ্তাহে 1 মাস। আচ্ছা, এই উইকে, এই যে ওয়ার্কিং, এই ওয়ার্কিংটা হচ্ছে বাধ্যতামূলক, এই অঙ্কে ওয়ার্কিং, WIP, WIP মানে হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেসের এই আইটেমটা হচ্ছে আমাদের কাছে একেবারে ক্যালকুলেশনটা বা ওয়ার্কিংটা হচ্ছে আমাদের কাছে বাধ্যতামূলক। এই যেখানে ওয়ার্কিং লিখছে না আমার খসড়া, এই খসড়াটা হচ্ছে বাধ্যতামূলক, এটা এবং ফিনিশ করছে এটা। আচ্ছা, তো ওয়ার্কিং প্রসেসে কি কি আসে? ওয়ার্কিং প্রসেস বলতে আমরা কি বুঝি, যে আমাদের পণ্যটা পরিপূর্ণভাবে তৈরি হয়নি, এটা কি করতে হবে, এটা পরিপূর্ণভাবে তৈরি হয়নি কিন্তু এটা আমাদের প্রসেসিং অবস্থায় আছে, তৈরি হবে এ অবস্থায় আছে। তাহলে আমাদের এই এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, তৈরি হবে এই জিনিসটা। এখানে দেখুন সাহেব দৃষ্টিকোণে ভাবুন যে আমরা তৈরি হবে, ধরুন একটা মেশিন, এই মেশিনের মধ্যে যদি আমরা আলু দেই তাহলে সেটা কি হবে, সেটা প্রসেসিং হয়ে এখানে প্যাকেট হয়ে বার হবে পটেটো, তাই না? তাহলে এই আলুটা কি র ম্যাটেরিয়াল,
আর মেশিনটা চালানোর জন্য আমাদের লেবারের প্রয়োজন, তাই না? আর এই মেশিনের যন্ত্রপাতি ব্যয় বা ইলেকট্রিসিটি ব্যয় হচ্ছে ওভারহেড। আচ্ছা, তাহলে এই মেশিনের মধ্যে কি র ম্যাটেরিয়াল কি পুরাটাই গেল না অর্ধেক গেল বলুন তো? মানে আমাদের ওয়ার্কিং প্রসেসের মধ্যে যেটা থাকে র ম্যাটেরিয়াল 100% থাকে, আর লেবার আর ওভারহেড আমাদের কোনো কিছু বলা না থাকে, তাহলে তার কস্ট 50% ধরতে হবে। এটা মনে করতে হবে যে ওয়ার্কিং প্রসেসের মধ্যে মেশিনের মধ্যে আমরা ধরুন আমাদের 2 মণ আলু একবারে দিতে পারবো আমরা, তাহলে 2 মণ আলু যদি একবারে দিয়ে প্রসেসিং করি তাহলে কিন্তু কস্টটা 2 মণ আলুর কস্টটা কিন্তু একবারে সেখানে চলে গেল, তাই না? এই জন্য ম্যাটেরিয়াল কস্টটা 100%ই হয়। আর সেখানে সেখানে কিন্তু লেবার খরচ কিন্তু যখন ওয়ার্কিং প্রসেসের লেবার খরচ কিন্তু 100% হলো না, সেখানে 50% হবে, কারণ পরিপূর্ণ হবে, কারণ জিনিসটা তো মেশিনের মধ্যেই আছে, এখনো বের হয়নি তো। তার মেশিনের মধ্যে থাকা অবস্থায় এই লোকজনের শ্রমকে আমরা 50% ধরি, আর ওভার হেড যন্ত্রপাতি ব্যয় ইলেকট্রিসিটি ব্যয় এগুলাকে আমরা 50% ধরি, কিন্তু ম্যাটেরিয়াল 100%, মানে ম্যাটেরিয়াল তো সমস্তটাই চলে গেছে সেখানে, তাহলে এই জন্য আমরা সেটা 100% ধরি। এটা হচ্ছে আমাদের নিয়ম, বা কোনো কিছু যদি বলা না থাকে তাহলে এই সূত্রটাই অ্যাপ্লাই হবে, ম্যাটেরিয়াল 100%, লেবার 50% এবং ওভারহেড 50%। আচ্ছা, এই মূল্যগুলো কোথায়? এটা হচ্ছে এই মূল্যগুলো আমাদের এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে আমাদের, এটা জানো জরুরি, এই যে 90 টাকা ম্যাটেরিয়াল, 90 টাকা ম্যাটেরিয়াল, তারপর লেবার হচ্ছে কত? 40, আর হচ্ছে ওভারহেড 75। এই 90, 40, 75। এখন এটার পার্সেন্টেজ যেটা করেছে সেটা আমরা এই নিয়ম অনুযায়ী করেছি, ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে 100%, তারপর যেটা হচ্ছে 50%, করে নিয়ে এই প্রাইসগুলো আমরা কী করবো, যোগ করব। যোগ করলে ওয়ার্কিং প্রসেস আমাদের 147.50 টাকা, অর্থাৎ ওয়ার্কিং প্রসেসের আমাদের মূল্যটা বের করতেই হবে ওকে বলতে। আচ্ছা, ওয়ার্কিং প্রসেসের মূল্যটা আমরা বের করলাম, করার পর ফিনিশ গুডসের মূল্য বের করবো। ফিনিশ গুডসের মূল্য ওকে বের করে দেওয়া আছে, এই যে টোটাল কস্ট, একটা একটা দ্রব্য তৈরিতে ব্যয় হচ্ছে কত? 205 টাকা। তাহলে সেই কষ্টটা হচ্ছে আমরা টোটাল কষ্টটা এখানে আমরা বের করছি, 205 টাকা, মানে সবগুলো কষ্ট যোগ করেছি, সবগুলো 100% বের হবে। একটা পটেটো চিপস বের করতে একটা কোম্পানির কি হবে? পরিপূর্ণ ব্যয়টা হয়ে গেছে না? তাহলে প্যাকেট তৈরি করতে পরিপূর্ণ ব্যয় হয়ে গেছে, তার মানে সবগুলো ব্যয়েরই 100% আসবে, এখানে কোনো আধা আসবে না, সবগুলো যোগ করলে আমরা 205 টাকা ব্যয় পাবো, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে। এটা না করলে কোনো সমস্যা ছিল না, আমরা ডাইরেক্ট লিখতে পারতাম। আচ্ছা, আমরা এখানে দেখিয়েছি, সমস্যা নাই। তাহলে ফিনিশ গুডসের মূল্য বের করলাম, আর হচ্ছে ওয়ার্কিং প্রসেসের মূল্য বের করলাম। এটা কি কারণে মূল্য বের করলাম? এখানে আমাদের ওয়ার্কিং প্রসেসের কথা বলা আছে, থাকবে প্রত্যেকটা অঙ্কে। এই যে ম্যাটেরিয়াল ইন প্রসেস, এটার নামে হচ্ছে ওয়ার্কিং প্রসেস। তারপরে আসছে ফিনিশ গুডস, এই যে ফিনিশ গুডস এর আমাদের কতদিন থাকে সেটা আমাদের থাকবে, ম্যাটেরিয়াল ইন প্রসেস 2 উইকস থাকবে, ফিনিশ গুডস থাকবে 1 মান্থ। এই যে ম্যাটেরিয়াল, ফিনিশ গুডস, এটা প্রত্যেকটা অঙ্কে আপনার ক্যালকুলেশন বাধ্যতামূলক, এই দুটা। আচ্ছা, এখন আমরা সর্দি সর্দি নাক জাম হয়ে যাচ্ছে, স্যার কথা আসছে না, গরমে ঠান্ডা না স্যার, এটা খুব খারাপ, প্রচন্ড। আচ্ছা, 3 নম্বর এখানে বলা আছে ক্রেডিট সেল, আমাদের অঙ্কে এরকম বলা থাকে যে 20% অফ দ্য আউটপুট ইজ সোল্ড ইন ক্যাশ। আমাদের অঙ্কের মধ্যে 20% বলা আছে যে নগদে আমরা আউটপুট মানে কি উৎপাদন, হ্যাঁ উৎপাদনে আমরা কি করেছি 20% ক্যাশে সোল্ড করছি, বিক্রি করছি, তাহলে কত বিক্রি করছি ক্যাশে আমরা, সেটা যদি বাদ দেয় টোটাল সেল থেকে তাহলে বাকিতে কত করছে সেটা পাবো। তাহলে ক্রেডিট সেল মানে কি? বাকিতে বিক্রয়, টোটাল সেল ইউনিট মাইনাস ক্যাশ সেলস ইউনিট। তাহলে টোটাল সেল করবো কত? 20,000 ইউনিট। এখানে কত আছে? কত ইউনিট তৈরি করবো? 20,000 ইউনিট, 20,000 ইউনিট উৎপাদন করবো আমরা, তাই না? 20,000 ইউনিট উৎপাদনের মধ্যে থেকে আমরা ক্যাশ সেলস কত করবো? 20%। তাহলে 20,000 20% করলে আমরা কত? 4,000। এই 4,000 ইউনিট, মানে 16,000 ইউনিট আমরা কি করছি? ক্রেডিট সেল মানে বাকিতে বিক্রি করছি 16,000 ইউনিট। এই বাকিতে বিক্রি একটা ক্যালকুলেশন করতে হবে প্রত্যেকটা অঙ্কে। তাহলে আমাদের অঙ্কে বাধ্যতামূলক কি কি জিনিস, আর বাকিতে বিক্রি যদি এটা থাকে আমাদের অঙ্কে ডাইরেক্ট বলে দেওয়া থাকে যে বাকিতে বিক্রি করছে এত, তাহলে আরো বিক্রি করার দরকার নেই। তাহলে এই 3টা ওয়ার্কিং আমাদের কাছে বাধ্যতামূলক।
তাই না? ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস আর ক্রেডিট সেলস। এখন আমার মূল অঙ্ক, এখন এই যে অঙ্কটা এখানে দেওয়া আছে, এই স্টেটমেন্ট প্রত্যেকটা অঙ্কের এইভাবে আমি দেখবো। রোনক ইঞ্জিনিয়ারিং লিমিটেড যে কোম্পানির নাম থাকবে তার নাম লিখবো, স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফোরকাস্ট এই কথাটা আমরা লিখবো, অথবা এত কিছু না লিখতে পারেন, লিখবেন স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, শেষ। এটা না লেখার কোনো সমস্যা নেই, কিন্তু স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল এখন লিখতে হবে। আর এখানে আমাদের ঘর কলাম করতে হবে ডিটেলস, ফর্মুলা, ক্যালকুলেশন, অ্যামাউন্ট। এখন এই কটা ঘর আমাদের করতে হবে। এখানে আমরা সবসময় জন্য মনে রাখবো, এখানে কিন্তু আমি একটা ফর্মেট ইয়ে করেছি আপনাদের জন্য, যে এই ফর্মেটটা সব জায়গায় ইউজ হবে। অঙ্ক মানে এই কটা অ্যাপ্লাই হবে, কারেন্ট অ্যাসেট আমরা জানি কি, ওয়ার্কিং ক্যাপিটাল সমস্যা কি জানি, এই যে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দেবো, সিএলটা বাদ দেবো, দিলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পাবো। তাহলে কারেন্ট অ্যাসেটটা কত সেটা আমাদের বের করতে হবে। কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের কি কি থাকবে, এক নাম্বার ক্যাশ ইন হ্যান্ড, প্রত্যেকটা অঙ্কে ক্যাশ ইন হ্যান্ড থাকবে, এটা মাথায় একবারে এই অঙ্কতে শুরুতে এটা আপনি ইয়ে করে দেবেন, প্রত্যেক অঙ্কের কাহিনী একই। দুই নাম্বার হচ্ছে র ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস কাঁচামাল, এটা প্রত্যেকটা অঙ্কে থাকবে র ম্যাটেরিয়ালস। তারপরে আছে ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং প্রসেস হ্যাঁ সবগুলো, হ্যাঁ 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 সবগুলো একই একই একই, কোনো ভয় নেই। এই জন্য তো বললাম সব এর মধ্যে একবার সহজ। হ্যাঁ না, তার আগে আমাদের এই উপাদানগুলো একটু বুঝতে হবে, এই উপাদানগুলো যদি ধরি তাহলে। আচ্ছা, এখানে আমাদের কারেন্ট অ্যাসেটের কি কি উপাদানগুলো আছে, ক্যাশ ইন হ্যান্ড, র ম্যাটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস। আমাদের এই ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে এই তিনটা আমাদের এখানে আমরা দেখব, তাহলে র ম্যাটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস গেল। তারপরে আছে ডেপ্টর, মানে দেনাদার, দেনাদার যার কাছে, বা অ্যাকাউন্ট রিসিভেবল যার কাছে বাকিতে পণ্য বিক্রি করি। আর তারপরে আছে অ্যাডভান্স পেমেন্ট, যদি এটার ব্যবহার কম মানে হয় না বললে চলে, হ্যাঁ এটার ব্যবহার হয় না বললে চলে, আচ্ছা সমস্যা নাই। তো আমরা এই অবস্থায় আমাদের কারেন্ট অ্যাসেট থাকে। এখন ক্যাশ ইন হ্যান্ড এখানে অঙ্কে বলা আছে, আমাদের ওকে বলা আছে ক্যাশ ইন হ্যান্ড কত থাকবে, ক্যাশ ইন হ্যান্ড আমাদের রাখতে হবে কত, আশা করছে কত, 50,000। তাহলে 50,000 টাকা ক্যাশ ইন হ্যান্ড আমরা এখানে রেখে দেবো অ্যামাউন্টে এখানে। আর এই ম্যাটেরিয়ালস এই সূত্রটা হচ্ছে আমাদের এখানে লেখা আছে, দেখুন নোট, APU অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, PUC পার ইউনিট কস্ট, CP কনভার্সন পিরিয়ড, কনভার্সন পিরিয়ড এই এই সূত্রগুলোর যে যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা এখানে দিয়েছি আর কি, ইলাবোরেশন। আচ্ছা, এখানে তাহলে আমাদের প্রত্যেকটা সূত্র একই, ম্যাটেরিয়ালস, APU অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, PUC পার ইউনিট কস্ট, গুণন CP মানে কনভার্সন পিরিয়ড, কনভার্সন পিরিয়ড, কনভার্সন পিরিয়ডটা হচ্ছে যেটা এগুলা এখানে যেটা থাকবে, যে এখানে যে মান্থ ইউজ উইক ব্যবহার হয়নি এই বিষয়টা, কনভার্সন পিরিয়ডটা এখান থেকে নিব আমরা, খেয়াল রাখবেন কনভার্সন পিরিয়ড হচ্ছে কোনটা, এখান থেকে যে অ্যাডিশনাল ইনফরমেশন যেটা থাকে, অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আমাদের CP থাকে। আর আমাদের টোটাল কত প্রোডাকশন করছে সেটা আমাদের অঙ্কের প্রথম লাইনে বলা থাকে সচরাচর সাধারণত, আর নাহলে কোনো জায়গায় বলা থাকবে আর কি। আর আমাদের কস্টগুলো কোথায় পাবো, এখানে আমাদের পার ইউনিট কস্ট দেওয়া থাকবে অঙ্কের মধ্যে। তাহলে আমরা এই বিষয়টা এখানে আলোচনা করব, যে অ্যানুয়াল প্রোডাকশন ম্যাটেরিয়ালস কত হয়েছে, দেখুন খেয়াল করুন, এখানে ম্যাটেরিয়ালসের আমাদের অ্যানুয়াল প্রোডাকশন কত, সবার তো 20,000 করে, তাই না, 20,000 ইউনিট। তাহলে 20,000 ইউনিট অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, পার ইউনিট কস্ট কত, 90, ম্যাটেরিয়ালস কত ছিল, ম্যাটেরিয়াল ছিল 90, তাই না, এই যে 90 একটু মিশে দেয়, ম্যাটেরিয়াল ছিল 90। আচ্ছা, ম্যাটেরিয়াল যদি 90 হয় তাহলে আমি ম্যাটেরিয়ালসের CP কত ছিল, কনভার্সন পিরিয়ড এখান থেকে দেখতে হবে, কনভার্সন পিরিয়ড ম্যাটেরিয়ালস খুঁজে বের করব, ম্যাটেরিয়ালস কোথায় আছে, এই যে ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস কতদিন ছিল, 1 মান্থ। তাহলে আমাদের ব্যাচ ধরতে হবে কোনটা, সর্বনিম্ন যে ডিউরেশনটা দেওয়া থাকবে, যেমন উইকে আছে, তাই না, মান্থ উইক উইক, তাই না, তাহলে উইক ধরতে হবে, উইক মানে আমাদের এখানে উইক ধরে ওটা করতে হবে, 1 বছরে কয়টা উইক,
তাহলে উইক মানে এখানে, বান্ন সপ্তাহ। হ্যাঁ 52 সপ্তাহ যেটা আমি তোমাকে বলা আছে, 52 সপ্তাহ, 52 উইক। তাহলে যদি মাছ ধরে করতাম তাহলে 1 মাসে মানে 1 বছরে কয়টা মাস? 12 মাস। তাহলে 12 দ্বারা এখানে ক্যালকুলেশন হতো, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা দেখব যে কনভার্সন পিরিয়ড কত উইকের কথা বলা আছে এখানে, ম্যাটেরিয়ালসের কনভার্সন পিরিয়ড কত উইক? 1 মান্থ, 1 মান্থ দেওয়া আছে, তাই না? ম্যাটেরিয়ালসের কনভার্সন পিরিয়ড 1 মান্থ, 1 মান্থ মানে কত উইক? 4 উইক, তাই না? ফোর উইক। তাহলে এই 4 উইকটা এখানে আমরা 4 উইক দ্বারা গুণ করবো, সিপি হচ্ছে কি 4 উইক, আর আমাদের 52 সপ্তাহ দ্বারা ভাগ করতে হবে, 52 দ্বারা ভাগ করতে হবে। আমাদের যদি ডে ধরে করতাম, ডে ধরে করতাম তাহলে 360 দ্বারা ভাগ করতাম, আর উপরে লিখতাম হলো 30 দিন, 5টা 30 দিন, 30 দিন, 30 দিন লিখতাম, বুঝে গেছে? আর যদি এটা বছর দ্বারা করতাম, মাস ধরে করতাম, তাহলে 1 মাস, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে নিচে হচ্ছে 12। হ্যাঁ, এই তবে আমরা এরকম করবো না, সব সর্বনিম্ন যে ইয়াটা সেটা ধরে করলে আমাদের কাছে সুবিধা হয়। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা আমরা এখানে লিখবো, পার করে দেবো, ঠিক? ওয়ার্কিং প্রসেসরে একই অবস্থা, একই সূত্র, 20,000 ইউনিট। আমাদের ওয়ার্কিং প্রসেসের যে মূল্যটা বের করেছি, আমরা ক্যালকুলেশন করছি, ওয়ার্কিং প্রসেসের ক্যালকুলেশন যেটা করে বের করছে যে 147.50 টাকা, এটা আমাদের মূল্যটা আমাদের এখানে দিতে হবে, 147.50 টাকা। ওয়ার্কিং প্রসেস আমাদের কত ইয়ার ছিল, কতদিন ছিল? ওয়ার্কিং প্রসেস আমাদের কাছে ছিল হচ্ছে, এখানে যদি কনভার্সন পিরিয়ডটা দেখি, এখানে দেখুন ওয়ার্কিং প্রসেস, এই যে ইন প্রসেস যেটা লেখা আছে সেটাই, কত 2 উইক ছিল, তাই না? তাহলে ওয়ার্কিং প্রসেস কি ছিল, কত উইক? 2 উইক, এখানে 2 উইক, 2 উইক ছিল। তাহলে 2 সপ্তাহ ছিল, তাহলে 2 সপ্তাহ ছিল, এখানে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে আর 52 দ্বারা ভাগ করতে হবে। যদি মাস থাকে তাহলে সেটাকে সপ্তাহে কনভার্ট করে নিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এটাও ঠিক আছে। ফিনিশ গুডস এর ক্ষেত্রে একই ব্যাপার, ফিনিশ গুডস আমাদের 20,000 ইউনিট। ফিনিশ গুডস কাকে বলে? যে পরিপূর্ণ দ্রব্য যে ব্যয়টা হয়েছে, কত পরিপূর্ণ দ্রব্য তৈরিতে ব্যয় হয়েছে? কত? 205 টাকা। এই 205 টাকা, অর্থাৎ এই যে ব্যয়টা আমরা আগে নির্ণয় করলাম, তাই না? যে এখানে ফিনিশ গুডস এর যেটা 205 টাকা করে যেটা নির্ণয় করছি, এটা এটা সেটা দ্বারা আমরা গুণ করবো, এই ফিনিশ গুডস এর 205 দ্বারা গুণ। ফিনিশ গুডস এর ওয়ার্কিং প্রসেসে আমাদের কি ছিল, এই যে কনভার্সন পিরিয়ড, ফিনিশ গুডস, ফিনিশ গুডস এর কনভার্সন পিরিয়ড ছিল 1 মান্থ, 1 মান্থ সন কি 4 উইক, 4 মাস, হ্যাঁ 4 সপ্তাহ, উইকে এটা কনভার্ট করে নিছি। তাহলে আমরা এটা উইক দ্বারা কি করেছি, গুণ করেছি, 52 দ্বারা ভাগ করেছি, পরে ক্যালকুলেশন করে এখানে লিখেছি। ডেপ্টর এর ক্ষেত্রে একই অবস্থা, ডেপ্টর এর ক্ষেত্রে এখন এখানে একটু আপনার খেয়াল রাখতে হবে যে আপনার টোটাল উৎপাদন যেটা বিক্রি করছি, যেটা বিক্রি করছি, বাকিতে বিক্রি করছি, সেটাই আমাদের ডেপ্টর হিসেবে ধরতে হবে, তাই না? দেনাদার কখন সৃষ্টি হয়? বাকিতে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়। তাহলে বাকিতে বিক্রি করছি কত? 20,000 ইউনিট তো টোটাল উৎপাদন করেছি, বাকিতে বিক্রি করছি কত? ওই যে আমরা যেটা ওয়ার্কিং করলাম, এই যে বাকি, হ্যাঁ 16,000। এই 16,000 ইউনিট ধরে আমাদের এটা করতে হবে, এই 16,000 ইউনিট ধরে করতে হবে। 16,000 ইউনিট গুণন কত করে কস্ট ছিল, আমরা যেটা লোকজনের কাছে যেটা পণ্যটা বিক্রি করছি, ওটা কি ওয়ার্কিং প্রসেস ছিল না পরিপূর্ণ পণ্য ছিল? পরিপূর্ণ পণ্য, কেউ কি ওই প্যাকেট ছাড়া সাবান নিবে? কেউ তো প্যাকেট ছাড়া সাবান নিবে না, তাই না? তার মানে কি ভোক্তার কাছে যে যেটা পণ্যটা বিক্রি করি, একটা সম্পূর্ণ রূপে একটা পরিপূর্ণ দ্রব্য বিক্রি করি, তাই না? তার পরিপূর্ণ দ্রব্য ব্যয়টা হচ্ছে কত? 205 টাকা গুণন আমাদের ওয়ার্কিং, এই যে ট্রেপটার কতদিন থাকবে এখানে, ক্রেডিট এই যে লেগেন পেমেন্ট টু টাইম টাইম টু লেগেন পেমেন্ট ফ্রম ডেপ্টর কত? 2 মাস, 2 মাস সমীক্ষণ কত? 8 উইক, তাই না? তাহলে 2 মাস সমীক্ষণ 8, পাশাপাশি লিখে রাখতে পারেন, তাহলে আপনার সুবিধা হবে। 2 মাস সমীক্ষণ 8 উইক, 8 দ্বারা ভাগ, 12 দ্বারা গুণ, এই কথাই এখানে আমাদের হবে। এই কটা লেখার পর এখানে পার করে দেওয়ার পর সবগুলো যোগ করবো, যোগ করে আমাদের এই যে আমাদের এটা এটা হচ্ছে আমাদের কাছে টোটাল কারেন্ট অ্যাসেট বা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল।
এখান থেকে আমাদের দায়টা বের দিতে হবে, দায় কারেন্ট লাইবিলিটিস, এই যে কারেন্ট লাইবিলিটিস যেটা আছে এই দায়টা আমরা বাদ দেবো। দায়ের মধ্যে থেকে এই কটা দায় আমাদের থাকবে, এর বাইরে থাকবে না, এর বাইরে আমাদের থাকবে না, এর বাইরে সাধারণত আসে না। ক্রেডিটর বা অ্যাকাউন্টস পেয়েবল, ডিফার্ড ওয়েজেস, ডিফার্ড ওয়েজেস মানে আমরা বিলম্বিত ওয়েজেস, যে ওয়েজেস এর টাকা পরিশোধ করি নাই সেটা হচ্ছে ডিফার্ড ওয়েজেস, আর ডিফার্ড ওভারহেড মানে যে ওভারহেডের টাকা আমরা এখনো পরিশোধ করি নাই, তাই না, সেটা ডিফার্ড ওভারহেড। আচ্ছা, ক্রেডিট, ক্রেডিটের যে সিস্টেমটা সেটা হচ্ছে কাঁচা মাল ক্রয়ের সাথে সম্পর্কিত, বিক্রয়টা হচ্ছে পণ্য পরিপূর্ণ পণ্য বিক্রয়ের সাথে সম্পর্কিত, আর ক্রেডিটরটা হচ্ছে কাঁচা মাল ক্রয়ের সাথে সম্পর্কিত। অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট এর সঙ্গে কাঁচা মাল ক্রয়ের মূল্য কত? 90। এর কাঁচা মাল ক্রয়ের মূল্য কত? 90টা, এটা ধরতে হবে, এটা সবসময় মনে রাখবেন। ক্রেডিটর হলেই আমাদের র মেটেরিয়াল এটা এটা আসবে প্রত্যেকটা, হ্যাঁ, র মেটেরিয়ালের প্রাইস দ্বারা গুণ হবে। আর ক্রেডিটর আমাদের ছিল কত, আমরা কত দিয়ে কতদিন ইয়ে পাই, যে যে করে এই যে ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লাই, 1 মান্থ, 1 মান্থ মানে 4 উইক, তাই না? তাহলে সাপ্লায়ারদেরকে আমরা ক্রেডিট, সাপ্লায়ার করতে ক্রেডিট অ্যালাউড হয়, ক্রেডিট অনুমোদন হয় 1 মাসের, মানে 1 মাস পর পর তাকে আমরা টাকাটা দিই, বাকি থাকে 1 মাস। তাহলে এই 1 মাস মাসে 4 উইক, তাহলে এটা 4 দ্বারা ভাগ গুণ করবো আর 52 দ্বারা ভাগ করবো, করে টাকা এখানে বসে দেবো। ঠিক একই রকম ভাবে ডিফার ওয়েজেস এবং ওভারহেড, বিশাদ ইউনিট আর দুটো যে মূল্যর যে আছে ডিফার ওয়েজেস আর ওভারহেডের, এই যে এই দুটা 40 টাকা 75 টাকা, 40 টাকা 75 টাকা আমরা একবার এখানে দুটা করেছি, আর ডিফার ওয়েজেস আর এটা হচ্ছে ওভারহেড। তাহলে এটা দ্বারা করে আমরা এটা লেগ ইন পেমেন্টটা এখানে দেওয়া থাকবে, এটা লেগ ইন পেমেন্ট বলতে এখানে যেটা আমরা খুঁজবো, একটু এখানে বেশি হয়ে গেছে, লেট কেটে দেই। আচ্ছা, তো এখানে আমাদের ওয়াইজেস এর জন্য কত, ওয়াইজেস এর লেগ ইন পেমেন্ট আমরা কত করি এত সপ্তাহ, 1.5, তাই না? আচ্ছা, আর ওভারহেড কত আছে, ওভারহেড হচ্ছে 1 মান্থ, 1 মান্থ সমান কি 4 উইক, তাই না? এই দুটা দ্বারা আমরা এখানে গুণ করেছি, এই যে 1.5 দ্বারা গুণ করেছি আর 4 উইক দ্বারা গুণ করেছি, 12 দ্বারা ভাগ করে আমরা ক্যালকুলেশন করে এখানে লিখবো। লিখলে আমরা টোটাল লাইবিলিটি পাবো এই টাকা, টোটাল কারেন্ট লাইবিলিটি পাবো এই টাকা, এই তিনটা যোগ করার পর। তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল কি, আমাদের এই যে টোটাল অ্যাসেট পেলাম 11 লক্ষ, টোটাল কারেন্ট অ্যাসেট বা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল 11 লক্ষ 21 হাজার 923 টাকা যেটা আমরা অ্যাসেট পেলাম, সেখান থেকে আমরা লাইব্রেরিটা এই 2 লক্ষ 76 হাজার বাদ দেবো, বাদ দিলে যেটা থাকবে সেটার নাম হচ্ছে আমাদের কাছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এই নেট ওয়ার্কিং ক্যাপিটাল পর আমরা কন্টিনজেন্সি মার্জিন যদি থাকে, অঙ্কের মধ্যে থাকে কন্টিনজেন্সি মার্জিন, এত এত টাকা বা যদি দেওয়া থাকে তাহলে সেটা আমরা কি করবো এর সাথে লিখবো, লিখে যোগ করবো, যদি দেওয়া থাকে না সাধারণত, দেওয়া না থাকলে এটা আমাদের যোগ করে নেমে আসবে, এটা হচ্ছে আমাদের কাছে ওয়ার্কিং ক্যাপিটাল। এখন এই হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্ক, আমাদের নোট এগুলা দিলে বেশি ভালো হয়, না দিলে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্ক, এখানে খুব বেশি জটিল নাই, প্রথম যদি মনে জটিল হয় আপনার ধৈর্য সহকারে একটা বার শেষ করুন, আপনার কাছে ইজি লাগবে। আমরা সামনের দিন আরেকটা অঙ্ক দেখবো, এই অঙ্কটি দেখবেন ইনশাল্লাহ, মনোযোগ সাথে দেখবেন, ওদেরটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো স্যার, তাহলে আজকে এখানে রাখতে চাচ্ছি। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, স্যার বলুন স্যার। স্যার বলতে চাচ্ছি যে এই ওয়ার্কিং ক্যাপিটালের অঙ্কগুলো আমি আপনি কি এটা মেলে দিয়েছিলেন নাকি হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন স্যার? আমি যে অঙ্কের শীটটা পেয়েছি এই জায়গা তো ওয়ার্কিং ক্যাপিটালের কোনো অঙ্ক পাচ্ছি না। আচ্ছা স্যার, তাহলে আজকে পাঠিয়ে দিচ্ছি স্যার, এটা তো পাওয়ার কথা যায়নি, হয়তো মিস্টেক হয়েছে, আমি পাঠিয়ে দিচ্ছি স্যার। আজ থেকে 23 পর্যন্ত প্রথম পাঠিয়েছিলেন, ওই পরের অংশটুকু দিয়েছেন, ওয়ার্কিং ওয়ার্কিং ক্যাপিটালের পার্টটা আমি পাই নিয়েছি। আমি কি হোয়াটসঅ্যাপে আপনাকে আমার মেল আইডি দেব কি না? মেল আইডি একটু একটু শুধু দিয়ে রাখেন স্যার, আমি তাহলে ওটা পাঠিয়ে দেবো স্যার আপনাকে। আচ্ছা স্যার, জি, সালামালাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।